প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তারা টেস্ট পরীক্ষা দিয়েছ তোমাদের মনে অনেকেরই একটা ডাউট রয়েছে আমাদের কি সকলকে এবছর পাশ করিয়ে দেওয়া হবে আমাদের পাস নম্বর কত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি বাতিল হয়ে যাবে সমস্ত তথ্য অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে কিংবা কোনো জিজ্ঞাসাবাদ থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি তোমরা রীতিমতো টেস্ট পরীক্ষা দিয়েছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কিংবা অনেকের এখনও পর্যন্ত টেস্ট পরীক্ষা বাকি আছে বা কিছু পরীক্ষা বাকি আছে এক্ষেত্রে তোমাদের এবছর প্রিপারেশনের যে খামতি ছিল সময়সীমা যে অনেক কম ছিল সেটা নিয়ে আমি বহুবার বলেছি তোমরা বহুবার বিভিন্ন রকম অভিযোগ জানিয়েছ যার জন্য ও তোমাদের বহু সমস্যা হয়েছে তো এক্ষেত্রে তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীর যে টেস্ট পরীক্ষা আমরা দিয়েছি সেই টেস্ট পরীক্ষার পাঁচ নম্বর কত এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি পরবর্তীকালে হবে না আর না হলে কি হবে তো সমস্তটাই বলি সবার প্রথমে বলে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পাঁচ নম্বর কত দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এর ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু একই রকম না মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ নম্বরের বিষয়টা আলাদা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ নম্বরের বিষয়টা আলাদা কিংবা একাদশ শ্রেণীর ক্ষেত্রে আলাদা প্রথমেই বলি মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু পাস নম্বর একশোতে পঁচিশ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট তোমাদের পেতে হবে তো এক্ষেত্রে তোমাদের রীতিমতো প্রজেক্ট হয় এবং লিখিত পরীক্ষা হয় এই প্রজেক্ট আর লিখিত পরীক্ষা মিলিয়ে তোমাদের কিন্তু নম্বর পেতে হবে পঁচিশ অর্থাৎ একশোতে পঁচিশ পেতে হবে পঁচিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে সেই একই রকমভাবে যদি আমরা দেখি সেক্ষেত্রে তোমাদের এই টেস্ট পরীক্ষা লিখিত হয়েছে নব্বই নম্বরের নব্বইয়ের পঁচিশ পার্সেন্ট যদি বলি তাহলে সাড়ে বাইশ সাড়ে বাইশ পেলেই তোমরা পাস করে যাবে কিন্তু তার থেকে কম পেলেও তোমরা পাশ করবে সেই অনুযায়ী তোমরা যদি প্রোজেক্টে দশ নম্বর পাও সেক্ষেত্রে পনেরো পেলেই লিখিত পরীক্ষায় পাস করে যাচ্ছ ও যদি তোমরা প্রজেক্টে পাঁচ নম্বর পাও সেক্ষেত্রে তোমাকে কুড়ি তুলতে হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে কনসেপ্টটা হলো এটাই প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে টোটাল তোমাকে পঁচিশ পেতে হবে তাহলেই কিন্তু তুমি পাস করবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম না কিংবা একাদশ শ্রেণীর ক্ষেত্রে ব্যাপারটা এরকম না তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের পাস নম্বর কিন্তু থার্টি পার্সেন্ট কিন্তু টোটালের ওপর থার্টি পার্সেন্ট না অর্থাৎ একশোর মধ্যে তোমরা তিরিশ পেলেই পাশ করিয়ে দেওয়া হবে এমন না তোমাদের ইন্ডিভিজুয়ালি মানে লিখিত পরীক্ষাও থার্টি পার্সেন্ট পেতে হবে এবং তোমাদের কিন্তু প্রোজেক্টে বা প্র্যাকটিক্যালেও কিন্তু তোমাদের থার্টি পার্সেন্ট পেতে হবে ইন্ডিভিজুয়ালি থার্টি থার্টি পার্সেন্ট পেয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে অর্থাৎ প্রোজেক্টেও পাস করতে পারো প্র্যাকটিক্যালও পাস করতে পারো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই জানিয়ে রাখি যে তোমাদের এবছর যেহেতু উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়েছে পঞ্চাশে পঞ্চাশে থার্টি পার্সেন্ট যদি বলি পনেরো পনেরো নম্বর যদি তোমরা পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে অর্থাৎ পনেরো নম্বর পেলেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে পাশ করে যাবে টেস্ট পরীক্ষায় এবং একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেক স্কুল পঞ্চাশে পরীক্ষা নিয়েছে অনেক স্কুল একটু বেশিতে নিয়েছে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট করে তোমরা বের করতে পারবে যে পঞ্চাশে পরীক্ষা হলে এ পনেরোতে পাস এবং আশিতে পরীক্ষা যদি হয় তাহলে চব্বিশে পাস সত্তরে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে একুশে পাস তো এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল কিন্তু এই মুহূর্তে অনেক স্কুলই নেয়নি বেশিরভাগ মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে প্রজেক্ট সম্পূর্ণভাবে প্রত্যেকে জমা নেয়নি অনেকেই আমাকে বলেছো সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই আর তোমাদের লিখিত পরীক্ষার এই নাম্বারের ওপরেই তোমাদের পাস করিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তোমাদের আরও একটা কথা বলে রাখি মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাদের পাস করতে হবে যেমনটি বললাম মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে পাস করতেই হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু কিন্তু সেরকমই বাংলা এবং ইংলিশ সাবজেক্টে প্রত্যেককে পাস করতেই হবে একই সাথে বাদ বাকি যে চারটে সাবজেক্ট রয়েছে মানে অনেকের ক্ষেত্রে বাংলা ইংলিশ বাদে চারটে সাবজেক্ট রয়েছে যাদের টোটাল ছটা সাবজেক্ট এর তাদের ক্ষেত্রে বাংলা ইংলিশ বাদে যে তিনটে সাবজেক্ট থাকবে সেই তিনটে সাবজেক্টেই কিন্তু তাদের পাস করতে হবে একটা সাবজেক্টে কোনো কারণে ফেল করলেও হবে একই সাথে তোমরা যাদের পাঁচটা সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ বাদে আরও তিনটে সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই পাস করতে হবে এটা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পাস করার ন্যূনতম ক্রাইটেরিয়া যেটা অফিসিয়ালভাবে নিয়ম করা রয়েছে এক্ষেত্রে আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো প্রত্যেকটা স্কুল কিন্তু রীতিমতো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেয় প্রত্যেক বছর ওর সেক্ষেত্রে কোনো সমস্যাই হয় না অনেক স্কুলের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় কিছু স্কুল আছে যারা রীতিমতো ও আটকে দেওয়ার প্রবণতা দেখায় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু এই পরিস্থিতিতে আমার মনে হয় না কোনো স্কুলই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একেবারে আটকাবে এছাড়াও আরও একটা বিষয় বলে রাখি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদেরও ও পাশ করিয়ে দেবে না টেস্ট পরীক্ষায় এরকম কিন্তু কোন স্কুল নেই কোনো স্কুল চাইলে তুমি কিচ্ছু লেখুনি খাতায় আর সাদা খাতা জমা দিয়েছ তার সত্ত্বেও তোমাকে স্কুল পাস করিয়ে দিতে পারে কোন স্কুল চাইলেও যে তুমি সাড়ে বাইশ কিংবা পঁচিশ নম্বর পাওনি বা পাঁচ নম্বর পাওনি সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফেল করিয়েও দিতে পারে এবং অন এটা সম্পূর্ণভাবে স্কুলের ওপর ডিপেন্ড করে স্কুল টেস্ট পরীক্ষায় কাকে পাশ করাবে কত নম্বরে পাশ করাবে নিজেরা ডিসিশান নিতে পারে স্কুলের ওপর সম্পূর্ণভাবে ডিসিশান এক্ষেত্রে এই যে পরিস্থিতির রয়েছে এই পরিস্থিতির কথা প্রত্যেকটা টিচার প্রত্যেকটা শিক্ষক সকলেই জানে আমার দৃঢ় বিশ্বাস এই পরিস্থিতির কথা চিন্তা করে কোনো স্কুল কোনো স্কুলের শিক্ষক কিন্তু তোমাদের ফেল করাবে না সকলকেই পাশ করিয়ে দিয়ে দেবে যেটা আমি আগেও তোমাদের বলেছিলাম কারণ শিক্ষকরা কিন্তু তোমরা স্কুলে আসছো না বলে অনেক শিক্ষকরা বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে আসার আহ্বান করছে কতটা তারা তোমাদের ভালোবাসে আমি জানি প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা তোমাদের কথা ভেবে অবশ্যই নাম্বার দেবে কারণ তোমাদের ভালো প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা চাই তার সত্ত্বেও আমি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ জানাতে পারি এর থেকে বেশি কিছু অধিকার আমার নেই প্রত্যেকটা শিক্ষক শিক্ষাকেকে অনুরোধ জানাই যে এই বছরের পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের এর একটু কনসিডার করে তাদের পাস করিয়ে যাতে দেওয়া হোক সুযোগ দেয়া হোক তারা যাতে সময় পায় সেই সময়ে পড়াশোনা করে তারা যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারে এইটুকু সুযোগ যাতে তাদের দেওয়া হোক এক্ষেত্রে শুধুমাত্র আমরা অনুরোধ করতে পারি আবেদন করতে পারি আর সম্পূর্ণটাই শিক্ষকের ওপর নির্ভর করছে তার সত্ত্বেও আমার আর দৃঢ় বিশ্বাস এই পরিস্থিতির কথা চিন্তা করে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের এবছরে একটু কনসিডার করবে এবং প্রত্যেককে ন্যূনতম নম্বর দিয়ে পাস করিয়ে দেবে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনালের রেজাল্ট এই কাঙ্ক্ষিত টেস্ট পরীক্ষার ওপরেই কি নির্ভর করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সেই পরীক্ষা হবে বলেই কিন্তু এই মুহূর্তে এ পরীক্ষার রুটিন এবং ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কিন্তু ভবিষ্যৎ এর ওপর আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি বা রকম দৃঢ় তা আমি দেখাতে যাবো না কেন ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ বলতে পারি না আমাদের মুখ্যমন্ত্রী বলতে পারে না আমাদের শিক্ষামন্ত্রী বলতে পারে না আমাদের শিক্ষক শিক্ষিকা বলতে পারে না এমন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুও এই মুহূর্তে বলতে পারে না যে পরবর্তীকালে পরিস্থিতি কোন দিকে যাবে আমরা জাস্ট আশঙ্কা করতে পারি সেই আশঙ্কার ওপর বিশ্বাসী হয়ে কিন্তু আমাদের দুই বোর্ড রীতিমতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে আবশ্যিক বলে ঘোষণা করেছে শেষ মুহূর্তে যে পরবর্তীকালে যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে টেস্ট পরীক্ষার নম্বরের নিরিখে ফাইনাল পরীক্ষার নম্বর দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের চিন্তা করারও কিছু নেই তোমরা যে নাম্বারটা পাবে পুরোপুরি সেই নাম্বারটা কিন্তু চলে যাবে না আরও কিছু ভাবে কিন্তু ও ফর্মুলা তৈরি করা হবে আমার যেটা এই মুহূর্তে মনে হচ্ছে এ সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট দেওয়া হবে যদি পরীক্ষা না হয় যেটা চান্স এই মুহূর্তে এ নেই বললেই চলে এরকম তোমরা ধরে রাখতে পারো ভবিষ্যৎ কি করবে আমরা প্রত্যেকে জানি না যে আজকে কোভিড পরিস্থিতি গ্রাফ কি আছে আমরা জানি পরের দিনকে তার গ্রাফ চেঞ্জ হয়ে যায় তো সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো পরীক্ষা বাতিল হয়ে যাবে এটা তোমরা একেবারেই ধরবে না এমন দেখা গেল যখন পরীক্ষার সিচুয়েশন আসলে সমস্ত পরিস্থিতি এখন যা কোভিডের সংক্রমণ আছে তার থেকেও কম সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা তো হান্ড্রেড পারসেন্ট হবে এবং যদি পরিস্থিতি আবার আরও খারাপ হয়ে যায় আগের মতন হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা বাতিল হবে তো এক্ষেত্রে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে ভবিষ্যৎবাণী না করে আমরা তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছ আমি তোমাদের পরামর্শ দেব তোমরা অতি অবশ্যই ভবিষ্যৎবাণী নিরিখে তোমাদের কেরিয়ার বা পড়াশোনাকে না রেখে তোমরা অবশ্যই তোমাদের পঠন পঠন টেস্ট পরীক্ষার পরে জোরদারভাবে শুরু করো যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আরও শক্ত হয়ে তোমরা পরীক্ষা দিতে পারো তোমরা ভাবো প্রত্যেকে যে তোমাদের পরীক্ষা যাতে হবে তোমাদের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা তোমরা প্রস্তুতির সাথে ভালো মতন দেবে যাতে টেস্ট পরীক্ষার মতো তোমাদের সমস্যা না হয় সেই কারণে এখন থেকেই কিন্তু তোমরা প্রস্তুতি পর্ব চালিয়ে যাও আমার বোন কোনো সমস্যায় পড়লে যেরকমভাবে আমাকে জিজ্ঞাসা করে তোমরাও কোনো সমস্যায় পড়লে আমাকে সেরকমভাবে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করো আমার বোন কোনো সমস্যায় পড়লে যেরকমভাবে আমাকে শেয়ার করে সমস্যার কথা সেরকমভাবে তোমরাও আমাকে সমস্যার কথা শেয়ার করো দাদা হিসাবে আর আমার প্রত্যেকটি ভাই বোনকে আমি এটাই রিকোয়েস্ট করব। দাদা হিসাবে আমি একটাই পরামর্শ দেব আমার সকল ভাই বোনকে এ তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর একেবারে এ তোমরা পড়াশোনায় খামতি দেবে না তোমরা তোমাদের সমস্ত কাজ করো তোমার যেটা ভালো লাগে সেটা করো সমস্ত কিছু করার পর যেটুকু সময় পাবে সেটুকু কিন্তু পড়াশোনার মধ্যেই দেবে কারণ আশা করি কি বলতে চাইলাম তোমরা বুঝতে পেরেছ প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত